প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গে বৈঠক করেন তিনি। মন্ত্রী জানান, গতকাল রাজধানীতে দুটি রাজনৈতিক দলের বড় অংশগ্রহণে দুটি সমাবেশ দেখেছেন মার্কিন প্রতিনিধিরা। তারা দেখেছেন সমাবেশ ছিল শান্তিপূর্ণ, এসব বিষয় নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত দেখতে চান তারা, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা কোনো পার্টিকে এনকারেজ করার জন্য এখানে আসেনি, তারা এখানে তারা কোনো পার্টিকে কোনো দলকে সাপোর্ট করেন না, তারা আসছে এখানে যেন একটা ভায়োলেন্স ফ্রি পিসফুল ফেয়ার ইলেকশন হয়, এর বাইরে তারা কিছুই চান না, কিছুই বলেন নাই। এটা বারবার বলে গিয়েছেন, কোনো দলকে কোনো মানে ব্যক্তিকে তারা সাপোর্ট করার জন্য এখানে আসেননি।